সাকিব বুবলি ইস্যু, কারো ফোন ধরছেন না অপবিশ্বাস। সাকিব বুবলির বিয়ে এবং সন্তান ইস্যুতে অপবিশ্বাসের প্রাসঙ্গিকতা খুঁজছেন তাদের ভক্ত দর্শকরা। অনেকেই বলছেন অপুর সঙ্গে সাকিব খান যেমনটি ঘটিয়েছেন, একই চিত্রনাট্য ঘটতে চলেছে বুবলির সঙ্গে। বিভিন্ন সময় ঘর ভাঙার জন্য বুবলিকেই ইঙ্গিত করে বক্তব্য দিয়েছেন অপবিশ্বাস। অপুর অভিযোগ, বুবলি সব জেনে বুঝেই সাকিবকে তার জীবন থেকে নিয়ে গেছেন। সাম্প্রতিক চিত্রনায়িকা বুবলির বেবি বাম্পের ছবি প্রকাশ এবং সাংবাদিকদের সাথে রহস্যময় কথাবার্তার সূত্র ধরেই অনেকেই বলছেন এই নায়িকার সঙ্গে সাকিবের দূরত্ব সৃষ্টি হয়েছে। সেটি টের পেয়ে বুবলি শুক্রবার তড়িঘড়ি করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিজের সন্তান এবং সাকিবের সঙ্গে সম্পর্কের বিষয়টা ঘোষণা দেন। সাকিব খান অপবিশ্বাসের ছেলের জন্মদিনে বুবলির বেবি বাম্পের ছবি প্রকাশ স্বাভাবিক কোনো বিষয় নয় বলে মন্তব্য করেছেন অনেকে। ডালিউডে এই গুঞ্জন শোনা যাচ্ছে সাকিবের মুখ ঘুরিয়ে নিতে পারেন এমন আশঙ্কা থেকেই বুবলি সন্তানের বাবার পরিচয় প্রকাশ আনেন। বুবলির সঙ্গে সাকিবের বর্তমান সম্পর্কে যে হৃদ্যতাপূর্ণ নয় সেটি প্রমাণ পাওয়া গেছে গতকাল থেকে শুরু হওয়া তাদের একটি সিনেমা শুটিংয়ে। সেখানে দুজনকে অপরের সঙ্গে দূরত্ব বজায় রেখেছেন। এর আগে ভারতে গিয়ে সাকিবের সঙ্গে বিয়ে নিয়ে মুখ খুলেছিলেন তিনি। বলেছিলেন সাকিব খানের সঙ্গে তাড়াতাড়ি বিয়েটা না হলে ভালো হতো, এত দ্রুত বিয়ে, এত দ্রুত বাচ্চা সবটাই তড়িঘড়ি করে ফেলেছে। এটা যদি সময় নিয়ে করতাম বুঝে করতাম তাহলে ভালো হতো। অপবিশ্বাস অবশ্য দেশ ছাড়ার আগে সাকিবের ভূয়সী প্রশংসা করে বলে গেছেন যে তিনি অনেক ভালো মনের মানুষ। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।